নমস্কার বন্ধু, আজ আমি প্রধান অটোমোবাইলস থেকে বলছি, নিশিকান্ত প্রধান। আজকের আমরা পিস্টন কিভাবে রিং বা কোন দিকে পিস্টনের অভিমুখ রাখতে হয় তা আমি জানাচ্ছি। পিস্টন, প্রত্যেক পিস্টন আমরা এই যে দেখছেন না, একটা তীরচিহ্ন আর এই দুটো ঘাঁচ কাটা আছে। এই ঘাঁচ কাটা সবসময় চাইবে এই উপরে, বড় ঘাঁচ কাটাটা উপর দিকে থাকে, ভ্যাল বড় ভ্যাল, এখানটা বড় ভ্যাল যাতে ধাক্কা লাগে, বড় ভ্যালের জন্য বড় ঘাঁচটা উপর দিকে, আর নিচটা থাকে ছোট ভ্যালের জন্য, যেটা আমাদের আউটলেট মানে ধোঁয়া নির্গত হয় সেদিকেই গর্তটা থাকে। আর আমরা দেখবো যে পিস্টনের রিং কিভাবে থাকে। পিস্টন রিং সমতল সবসময় থাকবে, যে কোনাকোনি রাখার চেষ্টা করবে, কোনাকোনি থাকলে, আর এই সিধা যদি পিস্টনের মুখ থাকে, অনেক সময় এই যে আমাদের মোবিল পাঞ্চিং হয়ে বেরিয়ে যায়, এর জন্য এই সিধা রাখলে অনেক সময় মোবিল সিধা থাকে, তাহলে অনেক সময় ধোঁয়া মারতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব যাতে এই কোনা বরাবর রিং গুলো রাখা যায়। কোনা বরাবর রিং রাখলে আমরা প্রথম অয়েল পাম্পের দুটো রিং কি করব, এর সাইডে যে রিংটি রাখবো তার বিপরীত অভিমুখে ঠিক এপাশে সেম দূরত্বে এই রিংটি রাখবো। আসুন এবার কম্পিসার বা কম্পিসার, এই যে একটা রিং দেখছেন, এই রিং এ আমরা এই ঘোরাচ্ছে ঘোরাচ্ছে, এই ছোট অয়েল পাম্পের রিং এর সঙ্গে আমরা এই জাস্ট অপোজিটে এই রিংটি রাখছি, এই মুখ রাখলাম। তাহলে আমাদের কি হচ্ছে না, এটা কম্পিসার কেটে বেরিয়ে যাবে না, আর মোবিল যদি একটা রিং কোনো কারণ ফলস হয়ে যায়, আবার এ আমাদের মোবিল কি করবে, ব্লক থেকে নিচের দিকে নামিয়ে আনবে। জাস্ট এই রিং এর এই মুখ রাখলাম, অপোজিটে এই যে রিংটা দেখছেন, এই রিংটা জাস্ট তার এই কোনাকোনি এবং এই রিং কে সাইড করে এই সাইডে এই আমরা এই রাখলাম, তাহলে এই রিং এই রিং এই রিং এই রিং থাকলো। এবার রেখে জাস্ট আমরা এইভাবে আমরা পিস্টনটাকে পুশ করব। আমাদের ভ্যাল সবসময় থাকতে হবে, যে বড় ভ্যালটা উপরে দিকে, এটা এই জন্য এর কাটা অংশটা বড় উপরে দিকে থাকবে, আর নিচে থাকবে এই ছোট অংশটা। অনেক সময় পিস্টনে দেখবে যে একটা কাটা থাকে, তখন দেখবে যে আমাদের যে কাটাটা একটা থাকবে সেটা উপরে দেখবে। আবার কোন সময় অনেক পিস্টনে দেখা যায় যে আমার টোটালি এই গ্রুপ কোনো কাটিং থাকে না, এতে তীরচিহ্ন থাকে, এখানে তখন ইন লেখা থাকে, ইন আউটলেট লেখা থাকবে, সেটাকে দেখে আমাদের কাজ করতে হবে। আমরা যদি সর্বোপরি রিং যদি বসানো বা এই পিস্টন ঢোকানো যদি আমরা ভুল করি, যদি এইভাবে ঢুকে দিই, অনেক পিস্টন ভ্যাল এখানটা লেগে ফেটে যেতে পারে, এবং দেখা যাচ্ছে কিছুদিনের পর এটা আবার ডিস্টার্ব দেখা দেবে। এই জন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের পিস্টন না ঘুরে যায়। নমস্কার বন্ধু, আমি আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে। প্রধান অটোমোবাইল, নিশিকান্ত প্রধান।